তুষি মামি ফোন দিয়ে আমি নিজে এখন ভিডিও করতেছি। তুষি মামি এখন আমার এখানে পিটা তোর মোবাইল দিছে আমার ভিডিও করতে। ছবি তুলে দেয় কালাজাম আর এটা হলো চমচম খাবো না ঝাড়ু আর ভ্যাকিউমটা দিয়ে দাও আর বাথরুমটা ধুয়ে দাও আর লন্ড্রিটা করে দাও আর কি মিষ্টি আইনা দিলাম 40 মাইল দূরের থেকে খাবার আনতে দাম হলো খাওন হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, দিস ইজ সেলিনা রহমান। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভ্লগে। এবং আজকের যে ভ্লগটা, এটা আসলে কোনো ধরনের কোনো প্ল্যান ছিল না, আজকের দাওয়াতটাও কোনো প্ল্যান ছিল না। এবারের ঈদে আপনারা কোনো ভ্লগ পাননি, আপনারা অনেকেই আমার কাছে আশা করে থাকেন যে আমার ঈদ ভ্লগ দেখবেন, কারণ আমার ঈদ ভ্লগগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন এবং সবাইকে আপনারা একসাথে দেখতে পান, আমার রান্নাবান্না এসব কিছু আপনারা খুব অ্যাপ্রিসিয়েট করেন। বাট এবারের ঈদের যে ব্যাপারটা হয়েছে, এবারের ঈদে একটুখানি ব্যস্ত ছিলাম, আমার বড় মেয়ে ইউনিভার্সিটিতে চলে যাচ্ছে এবং সেই সাথে আমার কোরবানি ঈদে সেরকমের কোনো প্ল্যান ছিল না, যেই কারণে ঈদ ভ্লগও করা হয়নি, মনটা ভালো ছিল না বেসিক্যালি। আজকের যে দাওয়াত, সেই কোরবানি ঈদেরই আমরা ঈদ পুনর্মিলনীর মতো করে একটা ছোটোখাটো পাশে একটা সেরকম ঈদের মতো করে একটা
গেট টুগেদার করছি। বাপ্পি চাচ্ছিল বাইরে থেকে অন্যান্য খাবারগুলো অর্ডার করতে এবং আমি মিষ্টি তৈরি করব, সেটা করতে সময় লাগবে, সেটারও আইডিয়া বাদ দিয়েছি যেহেতু অল্প সময়ের মধ্যে করতে হবে, আর যেহেতু আমি এখন মানডে থ্রু ফ্রাইডে 5 দিনই কাজ করি, সো সেই জন্য আমার পক্ষে আর ওইভাবে সম্ভব হয়ে উঠছিল না। তো যাই হোক, বাপ্পি চাচ্ছিল যে আমি জাস্ট কোরবানি মাংসটাই রান্না করব, বাকি যেই আইটেমগুলো সেগুলো আমরা ক্যাটারিং করে নিয়ে আসবো। বাট ওই যে বললাম যে আমার কাছে মেহমান মানেই আমার নিজের হাতে রান্না করে খাওয়াতে পছন্দ। আজকের আইটেম আমি রান্না করেছি হচ্ছে আমাদের যে কোরবানির যে খাসি মাংস সেটা ঝাল রান্না করেছি আলু দিয়ে ঝোল ঝোল করে। রান্না করেছি হচ্ছে চিংড়ির মালাইকারি যেটা সবাই খুব পছন্দ করে, এবং সেই সাথে হার্ড চিকেনের ঠিক ছোট ছোট পিস। ঝাল রান্না করলে যেরকম, আসলে এটা একটা মিসকমিউনিকেশন হয়ে গেছে, আমি বলেছিলাম ছোট পিস, মানে হচ্ছে একটা চিকেনকে 8 পিস করা, তো ওটা বুঝতে পারেনি দোকানে যেটা করেছে, একদম ছোট ছোট পিস করে দিয়েছে, মানে সাধারণত আমরা ঝাল মাংস রান্না করলে যেরকমটা করি সেরকম ছোট ছোট পিস হার্ড চিকেনের। বাট ওইটাই আমি রোস্টের মশলা দিয়ে, ঝাল রোস্টের মশলা দিয়ে সেটা রান্না করেছি, ঝাল ঝাল এবং রোস্ট এবং সুন্দর শাহী একটা ফ্লেভার, খুবই মজা হয়েছে। এবং সেই সাথে একটা ভাজি করেছি যেটা আমি ফ্রোজেন গ্রিন বিন দিয়ে করেছি, ওটার রেসিপি আমার চ্যানেলে আছে, সেই ভাজিটা খেতে খুবই মজা হয়। এবং সেই সাথে আরও করেছি হচ্ছে সেই বিনেরই ভর্তা, ভর্তাটা আমি রিসেন্টলি শিখেছি, আপনাদের সাথে আমি লাইভে শেয়ার করেছি রেসিপিটা আমার পেজ থেকে, ফেসবুক পেজ থেকে। এবং সেই সাথে আরেকটা মজার জিনিস রান্না করেছি, কারণ অনেক দিন ধরেই তো দাওয়াত চলছে, সো রিচ ফুড খেতে খেতে অনেকেরই একটু অন্যান্য স্বাদ ভালো লাগে খেতে, তো আমার প্রথমে ভাতেরই আইটেম করার ইচ্ছে ছিল, বাট আজকের দাওয়াতটা আরও একটু স্পেশাল, কারণ বাংলাদেশ থেকে এসার বান্ধবী যিনি আর বাবা মা বোন এসছে, সো ওরা সেই প্রথমবার আমাদের বাসায়, আরও দুই একটা ফ্যামিলি প্রথমবার আমাদের বাসায় আসছে, প্রথমবার গেস্ট আসলে ভাতই করে খাওয়ায়, সো এই জন্য পোলাও এবং সেই সাথে মাংস এবং সেই সাথে দুই একটা আইটেম যেটা সেই রিচ ফুডের যেই ইয়েটা যে একটা প্রেশার সেটা থেকে একটু আলাদা করে রাখবে স্বাদটা, কাঁঠাল দিয়ে, কাঁচা কাঁঠালের চিংড়ি দিয়ে, কাঁচা কাঁঠাল দিয়ে সেই সবজি যেটা আমি রান্না করি সেটা করেছি। সেই সাথে আমার ভাসুরের বউ বড় ভাবি আমাদের সবার জন্য শুটকি রান্না করে নিয়ে আসবে, সো সব কিছু অন টাইমে রেডি হয়ে গেছে, এখন জাস্ট গেস্টের জন্য অপেক্ষা করছি। এর মধ্যে আমার দুটো জিনিস তৈরি করতে হবে, সেটা হচ্ছে চা বানিয়ে আমি ফ্লাস্কে রেখে দিব রেডি, এবং সেই সাথে সালাদ বাপ্পি আমাকে হেল্প করেছে কেটে দেওয়ার জন্য এবং সেগুলো জাস্ট একসাথে মিক্স করব। এটা হচ্ছে ভাবির শুটকি, ভাবি শুটকি নিয়ে আসছে, বড় ভাবি তোমার আলু, এখানে আলু আছে, গাজর আছে, গ্রিন বিন আছে, ক্যাপসিকাম আছে, এটা হচ্ছে কাঁচা কাঁঠাল, কাঁচা কাঁঠাল হচ্ছে তোমার চিংড়ি দিয়ে, এই হচ্ছে চিংড়ি মালাইকারি, এটা হচ্ছে হার্ড চিকেন, হার্ড চিকেনটা আমি ঝাল রোস্টের ইয়ে দিয়ে করছি, ঝাল রোস্টের রেসিপি, সো হার্ড চিকেনটা ছোট ছোট পিস বাট ঝাল রোস্টের রেসিপি। এটা হচ্ছে কোরবানির মাংস, খাসির মাংস, ঝাল ভর্তা, আমি জরিমানা না জামাই কই রাই খাচ্ছি ভাই, চল লাগে আমি একা ঘুরি, ও একা ঘুরো ইদানিং না, আচ্ছা ওকে ভাল লাগে বেশি, তো ঝামেলা কম, ঝামেলা কম না অভি, তোমার কাছে আমি ঝামেলা হয়ে গেছে কি, ও মাই গড, অভি প্রোটেকশন দাঁড়াইছে, না 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 এই যে কি কই আমি সব কথা বলবা না, আরে কি অবস্থা তোমার, হ্যাঁ ভালো, তুমি কেমন আছো, বসে গল্প করতেছ না, হ্যাঁ আমার খাওয়া দেখতেছে আর বলতেছে আমি আগে খাওয়া খাইছি, আমি এটা সব থেকে মিলিয়ে খাইছি তো এই জন্য ভর্তা খাতো না দেখিস,
First time I see. Assalamualaikum. Hi, Jimmy. Oh, it's a bit like dumb. And saffron is very good for skin and like health too. Better than saffron for bhalo. Bhalo chhe na. Aami shob ranna modhe ase. Onek din por kacha kathol khaisi. Khabar moja hoyeche. Chi rabbi. Moja hoyeche. Alhamdulillah. Video করি নালে চাকরি থাকবে না সবাই যা আজকে একটু ভিডিও করি ও তুমি দুবার খাইছো তো একবার জিনিয়া খালি তোমারে পচা জায়গা মতো এত তো ওয়েট করে রাত খাইতে পারলাম I'm going to go to the house. সব শেষ এই যে
আজকে কিন্তু চিনিগুড়া চালের শাহী পোলাও ছিল ওকে চিনিগুড়া চালের শাহী পোলাও মিস করছেন আপনারা আমিও মিস করছি আমি মিস করছি হ্যাঁ তোমরা সবাই আমি তাহলে কালকে একটু খাওয়াই দিও মামি এই তরকারি তো কালকে খাওয়াই দিই নেক্সট জুন কালকে খাওয়াই দিই আমি বেডরুমে যাই আমি বিছানায় মানে চিৎকার করার আগে বলছি কি বাপ্পি আজকে থেকে নেক্সট 6 মাস আমার কেউ দাওয়াত দে আরে শেষ করতে দেখ কোরবানির খাসি দিয়ে কাচ্ছি হবে কাচ্ছি কে খাইতে চাইলে আমার এত বড় হাড়ি কিনে দাও আচ্ছা বাড়ানি আসবো এই এই বাংলাদেশের মতো বাড়ানি আরো একজন বলছে পাতিল কিনা দিব তবে আগের মতো হবো না আমি দুটা জিনিস দিয়েছিলাম দুটা জিনিস আগের অন্য কিছু মিস করছি চাটা মিস করি অনেক কষ্ট করছে এখনো কষ্ট চলতেছে এটা যে জিনিয়ার চায়ের ব্যাপারটা তো এটা তো কিছু বলার নাই না চা তো এখান থেকে আমার একটু দিয়েন এনাফ বানাইছি যদি এরপর না হয় কিছু বলার হবে সব আবার চা খাবে সবাই খাবে চা না খাইতে পারলো না আর চা আর কত চাটা খাওয়া আমি এখন এটা ভালো বলছো তো আমি এখানে আছি এখানে খাওয়া শেষ নাই আবার খাবো আমরা এরকম তাই চাচ্ছি আপনি আমার বোন টেক্সট করছে কোথায় আমি দাওয়াতে বলে তুমি কি ডায়েট করতেছো এটা রিপ্লাই দিলাম বাহ এভাবে সুন্দর লাগতেছে এটাকে তারপরে ছবি পাঠাই দিলাম যে সবাই আছে সবাই তো গেছে কি আমি ঘুমাইতে যাই গে টায়ার্ড হয়ে গেছি তুমি এক কাজ করো প্লিজ আমার ইয়াগুলো খাবারগুলো একটু গুছিয়ে দাও আর ড্রেসগুলো একটু দিয়ে দাও তুমি সব গুছিয়ে ফেলেছো মোটামুটি তোমার এই গোছানোতে আর ক্লিনিংয়ে একটা লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার তো চলতেই পারে রাইট আর যদি খুব বেশি ভালো লাগে সাবস্ক্রাইব তো মাস্ট